ইসবাবুন কাম ইয়াজুজু আল খিয়ার, বেচাকেনার সময় এই বেচাকেনার পরিবর্তন হতে পারে, রদবদল হতে পারে, এই ধরনের স্বাধীনতাটুকু কতটুক সময় থাকবে সে মর্মে এই অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। প্রসিদ্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুতাবায়ায়িন বিল খিয়ারি ফি বাইইহিমা মা লাম ইয়াতাফাররাকা আও ইয়াকুনা বাইউল খিয়ার আও ইয়াকুনাল বাইউ খিয়ারা। এই হাদিস আগেও আলোচনা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিক্রেতা এবং ক্রেতা উভয়েরা যখন কোনো বিষয় নিয়ে কেনা বেচা সম্পন্ন করে, যতক্ষণ না তারা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাদের মাঝে এই স্বাধীনতা রয়েছে, আবারও তারা এটাকে গ্রহণ না গ্রহণ এরকম কিছু সিদ্ধান্তে যেতে পারে। আও ইয়াকুনাল বাইউ খিয়ারা, অথবা যদি এমন হয় বেচাকেনা সম্পন্ন হচ্ছে বটে, তবে এই শর্ত সাপেক্ষে হয় যে আপনি এটা নিয়ে যান, আপনি তিন দিন দেখেন বা আপনি এতদিন দেখেন, যদি জিনিসটা কোনো সমস্যা মনে করেন তাহলে আপনি ফেরত দিতে পারবেন, আপনার ক্রয়টাকে এটাকে আপনি প্রত্যাহার করে নিতে পারবেন। এই ধরনের যদি উভয়ের মাঝে হয়ে থাকে তাহলে সেই কথা অনুযায়ী সেটা গণ্য হবে, অর্থাৎ বেচাকেনা সাব্যস্ত হবে। আর যদি এই ধরনের কোনো কথা না থাকে তাহলে সাধারণত বেচাকেনা সম্পন্ন হয়ে বিচ্ছিন্ন হয়ে গেলেই তাদের ফিরিয়ে নেওয়া বা ফিরিয়ে দেওয়া আর সুযোগ থাকবে না, সেটি শেষ হয়ে যাবে। বিশেষ করে নাফিয়া তিনি বলছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু খাদিম কানা ইবনে ওমর ইযা ইশতারা শাইআন ইউজিবুহু ফারাকা সাহিবাহু। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোনো জিনিস কিনতেন, জিনিসটা যদি তার কাছে পছন্দনীয় হতো, কেনার সাথে সাথে সেখান থেকে তিনি চলে যেতেন নিয়ে, মানে যতক্ষণ দুইজন সেই জায়গায় থাকবে ততক্ষণ যেন কিছু রদ বদল করার সুযোগ থাকবে, তাহলে সাথে সাথে চলে যাওয়া মানে তিনি আর এখানে রদ বদল করার সুযোগ দিতে চাচ্ছেন না। দ্বিতীয় হাদিস নিয়ে এসেছেন, সে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল বাইআনু বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, যে ক্রেতা এবং বিক্রেতা তারা দুজন যতক্ষণ না বিচ্ছিন্ন হয় ততক্ষণ পর্যন্ত তাদের মাঝে ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ রয়েছে।